প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ ও আবেদনের সুরে বলেছেন, আমি বাংলাদেশ থেকে এসেছি এবং সেখানে 37,3,70,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এর মধ্যে উধাও হয়ে গেছে। এখনও 1,80,00,000 আছে, যার মধ্যে 17,00,000 শিশু এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। আমাদেরকে সাহায্য করুন। আমি আমার ঘর হারিয়েছি, জমি হারিয়েছি, ইতিমধ্যে আমার বাড়িঘর দখল করেছে, জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আমরা সরকার থেকে এর কোনো বিচার পাই নাই। আমরা বাংলাদেশেই থাকতে চাই, আমরা বাংলাদেশ ছাড়তে চাই না, দয়া করে আমাদের সাহায্য করুন। তার এই নালিশের পর প্রেসিডেন্ট ট্রাম্প জিজ্ঞাসা করেন, কারা এর পেছনে আছে, কারা তোমার বাড়িঘর দখল করেছে? জবাবে প্রিয়া সাহা বলেন, এর পেছনে মুসলিম মৌলবাদীরা জড়িত, তারা সবসময় রাজনৈতিক শেল্টার পেয়ে থাকে, সবসময় পেয়ে থাকে। এ সময় প্রিয়া সাহার দিকে ট্রাম্পকে হাত বাড়িয়ে দিতে দেখা যায়। প্রিয়া সাহাকে ট্রাম্পের সঙ্গে খুব আগ্রহ নিয়ে হাত মেলাতে দেখা যায়। জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ব্যক্তি গত বুধবার 17 জুলাই ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। সেখানে চীন, তুরস্ক, উত্তর কোরিয়া, মিয়ানমার সহ 17টি দেশের নির্যাতিত ব্যক্তিরা ছিলেন। এই অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করেছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা যায়, প্রিয়া সাহার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিপুর উপজেলার চরবানীর মাটি ভাঙ্গাতে। তার স্বামীর নাম মলয় সাহা, তিনি দুর্নীতি দমন কমিশনের একজন কর্মচারী, থাকেন ঢাকায়। 2 মে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুবাদে প্রিয়া সাহা প্রায় সেদেশে যাতায়াত করেন। Please help us for Bangladeshi people. We want to stay in our country. Yeah, still there is 18 million minority people. My request is, please help us. We don't want to leave our country. Just help us to stay. I have lost my home. They burned my home. They taken my land.